সারা বাংলাদেশের সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর আগে থেকে দায়িত্ব পালন করলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। সোমবার 27 নভেম্বর দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি নির্বাচন সংশ্লিষ্টর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইসি আনিসুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা তদারকি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয় সে বিষয়েও সেনাবাহিনী সব কাজ করবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের পরিবেশ এখন আর ঘাটতি আছে বলে আমাদের চোখে পড়ে না। আমরা যে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছি সব কিছু ঠিক আছে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা সেটা হলো নিবন্ধিত রাজনৈতিক দলের বিষয়। আমরা তাদের বারবার ডেকেছি, এটা যে দল তাদের নেতৃত্বের উপর তাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে জানাই ইসি আহসান হাবিব। চট্টগ্রামে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, খাগড়াছড়িতে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, এছাড়াও রাঙ্গামাটি ও খাগড়াছড়ির জেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা নির্বাচন অফিসারগণ, সকল উপজেলা অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাচন অফিসার উপস্থিত ছিলেন।